Welcome to my channel, Ronesh. Kemon achen apnara? And I hope you guys are doing absolutely fine. Keno eba thakben na? Because it's 100k for Ronesh. Onek koshto kore, onek chorai utrai par kore, obosheshe kintu 100k chole aslo Ronesh-e. Ekhane gari gora dekhle amar khub koshto lage. Eto josh josh gari ebhabe kore fele rekhe dise. Mane this is really very pathetic. Anyways, seta bishoy na. আমার বাহন আপনার বাহন মোটরসাইকেল তো আমরা এখন থেকে সবসময় কিন্তু অনেক আর্লি আর্লি বের হই বাসা থেকে লাইক এখন বনানী পার করছি 7:55 বাজতেছে সো ইউ ক্যান ইমাজিন আর্লি টু বেয়ার অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি ম্যান ওয়াইজ সো বন্ধুরা আমি কিন্তু আজকে আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম হ্যাপি টু লেট ইউ নো অলরেডি টাইটেল দেখে ফেলেছেন দ্যাট ইয়েস ইউ গাইজ আর রাইট নিউ গ্যাজেট ইজ গোয়িং টু গেট অ্যাডেড ইন রনেশ ফ্যামিলি অ্যান্ড দ্যাট ইজ নন আদার দ্যান দি আইফোন 12 প্রো ম্যাক্স সো A very exciting day for me. I can't wait to get it in my hand and show it to you guys. So, jai ekhon kamla dei kamla na dile to eigulo kinte parbo na. Eta hocche sobcheye boro bishoy. Kamla diye nei tar pore apnader ke niye chole jabo. Shoo! বলো না কেন তুমি একা স্বপ্ন মেঘে ঢাকা হৃদয়ে ভাঙচু জানো না তুমি নাই আমার থাক এসা তো আমার সাথেই আছে কেন গান গাচ্ছি কেন এত বহুদূর কেন তো বহুদূর তুমি আছো না সাথে আমি খুব টেনশনে আছি এইটা খুব টেনশন আছে তাই একটু গান গাচ্ছিলাম ফিলটা নেছিলাম যে অনেক বহু দূরে আছে এনিওয়েজ টেনশন থাকবে লাইফ ইজ অল অ্যাবাউট সাসপেন্স টেনশন সাকসেস হ্যাপিনেস এসা পিছনে টেনশনে আছে আমি কিন্তু খুব হ্যাপিনেসে আছি বিকজ আমি সকালবেলায় আপনাদেরকে বলেছিলাম যে আজকে আ ভেরি স্পেশাল ডে ফর অনেশ অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার জীবনের আচ্ছা আমার জীবনে কি এটা আমি হয়তোবা আপনাদেরকে ফেস টু ফেস সামনে এসেই বলবো মানে একটু পরেই বলবো আর কি ক্যামেরাটা যখন আমার দিকে মুখ করা থাকবে তখন তো যাই হোক এখন অনেক জ্যাম প্রচুর যানজট সময় এখন আছে 7:07 হোয়াট আ কোইনসিডেন্ট 7:07 এখন চলে যাব বসুন্ধরা মার্কেটে যেখানে আমার জন্য অপেক্ষা করছে আমার আইফোন 12 Pro Max অনেক কেদো মেদো অনেক জ্যাম এখন আর কথা বলে আপনাদের সময়টা নষ্ট করব না চলেন ভেতরে ঢুকে যাই একবারে এরা হচ্ছে বাংলার শেষ নবাব মানে কতটুকু আউট অফ সেন্স আউট অফ মাইন্ড হইলে এই ধরনের কাজগুলো করে থাকে দিস ইজ ভেরি ব্যাড এবং বাইকারদের জন্য এটা অনেক লজ্জার একটা বিষয় ফাইনালি আমরা চলে আসছি বসুন্ধরাতে অনেক কষ্টে অনেক কষ্টে আল্লাহ কোন একটা বাজে চলেন রেডি হয়ে গেছে ফার্স্ট একটা গল্প করবো পারলাম না তো ফাইনালি চলে আসছি বিকজ হচ্ছে যখন নতুন কোনো একটা জিনিস নিতে চাই সেটাতে নিতে যাওয়ার সময় যে একটা উদ্বেগ থাকে আসলে একটা তাড়াহুড়া ভাব থাকে এবং মনে হয় যে কখন ওখানে যাব কখন এটাকে হাতে নিব বিকজ বুঝতেই পারতেছেন চলে আসছি আমি সেখানে এসার প্রচণ্ড মাথা ব্যথা ধরছে এসে একটু টেনশনেও আছে তো এসা চা আনতে গেছে তো ইন দ্য মিন টাইম আই ক্যান নট হোল্ড ইট ফর টু লং তাই চলে আসছি হাসনাত ভাইয়ের এখানে আবারও বিকজ এই শোরুমটা আপনারা এর আগেও দেখেছেন আবারও দেখছেন
ইনশাআল্লাহ বারবার দেখবেন, দোয়া করবেন যেন বারবার দেখতে পারেন, নতুন নতুন গ্যাজেটস যেন অ্যাড করতে পারি আমার আমার কালেকশনসে। তো ভাই আমার মোবাইলটা কোথায়? এটা এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স। অলরাইট শুধুমাত্র মোবাইলটা আছে আর একটা চার্জারের কেবল আছে আর তিনটা না দুইটা হয়তো বা খাওয়া আপেলের স্টিকার আছে, এর থেকে বেশি স্টিকার এগুলো সব জমানো আছে। ওই যে লাগাবো কি করবো আই হ্যাভ নো আইডিয়া, বাট শুধু মোবাইলটাই আছে আর কিছু নাই। তোমার বক্সটা উঁচা, আমারটা স্লিম চড়া, তুমি যেন মোটা এরকম মোটা। আর আমার এটা ফোন আসছে, একটা ফোন আসছে, না 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 মোটা না। আমি কিন্তু পাগল হয়ে নাই, ফেস আইডি দিচ্ছি, তাই এরকম পাগলের মতন মাথা ঘুরাচ্ছি, ঠিক আছে? সব ব্যবস্থা করবো আস্তে আস্তে, আজকে না? হুম 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 আজকেই করবো। ওকে বন্ধু আসছে, হ্যাঁ বন্ধু আসছে। এই কালারটা কি কালার, কি ব্লু বলে? ওশেন ব্লু, ওশেন ব্লু। পিছনটা কিন্তু ম্যাটই, বিল্ট ইন ম্যাট। সো দি আইফোন 12 প্রো ম্যাক্স আলহামদুলিল্লাহ ইটস ইন মাই হ্যান্ড। এটার আনবক্সিং তো দেখে ফেলছেন, তারপরও আবার বাসায় গিয়ে সুন্দর করে আপনাদেরকে বক্স খুলে দেখাবো কিভাবে কি থাকে। টাকা টাকা টাকা, যাই হোক আমি আসলে আমার ব্লগে টাকা দেখাইতে পছন্দ করি না একেবারেও, বাট আপনাদের মতন কিউরিয়াস পিপল দে অলওয়েজ ওয়ান্টেড টু নো যে আসলে এটার প্রাইস কত পড়বে কত পড়বে কত পড়বে, অনেকেই কমেন্ট করবেন আমি জানি। তো তারপর আমি বলে দিই, এটার প্রাইস পড়েছে হচ্ছে 1,23,500 টাকা। সো আপনি আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে পাবেন, তো আমার কাছে মনে হয়েছে এইখানে আমি বেটার জিনিসটা পাবো উইথ গুড কোয়ালিটি অ্যাকচুয়াল প্রোডাক্ট। অনেকেও সবাই অ্যাকচুয়াল প্রোডাক্টই সেল করে, বাট এটা হচ্ছে কি এক একজনের যে যেখানে কমফোর্টটা ফিল করে। তো আমার লাস্ট আইফোনটা আমি গ্যাজেট ইন গিয়ার থেকে কিনছিলাম, এসারটাও গ্যাজেট ইন গিয়ার থেকে কেনা হয়েছে। তো হাসান ভাইয়ের সাথে যেহেতু পরিচয় হয়েছে, পরিচয় হলে একটা সম্পর্ক হয়, ব্যাপারটা এরকম। ড্রোন কেনা হয়েছে, আজকে আইফোন কিনলাম, হয়তো বা সামনে আরও অনেক কিছু নেওয়া হইতে পারে। তো সবাই দোয়া করবেন, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ দিস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
ফোন কিনে ফেলছি, এখন ফোনের কাভার তো কিনতেই হবে, নানান রকমের অনেক রকমের কাভার দেখতে পাচ্ছি, তো দেখা যাক দেখি কোনটা লাগাই, স্ক্রিন প্রোটেক্টরগুলো লাগাইতে হবে, এভরিথিং। বসুন্ধরা তো আছে, এখন একটু খাবো, ক্ষুধা লাগছে, তো আইফোন কেনার পরে দেখছেন আইফোন কিনলাম, তো তারপর উপাসে বসলাম, তারপর ভাইয়ের সাথে দেখালো। ভাই আপনার নামটা বলেন? ইব্রাহিম। ইব্রাহিম, ভাইয়ার যাত্রা বাড়ি থাকে, তো এখানে তার ফ্যামিলি একটা শপিং এর জন্য আসছে। ভাই কেমন আছে? আমি ভাইয়ার সবগুলো ব্লগ দেখি, ভাইয়াদের কাপল ম্যাচিং যে ড্রেসগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি সেই থেকে মনে হচ্ছে যে আমার ওয়াইফের নাম হচ্ছে লরিন আক্তার, তারা আপুর বেশি ফ্যান আপনার দেখে, এই জন্য আপনি ওকে যদি একটা শাউট আউট দিয়ে দিতেন। শিওর শিওর শিওর, লরিনের জন্য অনেক শুভকামনা থাকবে, অ্যান্ড আপনারা যেন সবাই ভালো থাকেন, অ্যান্ড আমাকে এইভাবে করে ভালো রাখবেন এই প্রত্যাশায় থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি আই এম হ্যাপি, আমি হ্যাপি মানে এটা হ্যাপি, আর আমরা হ্যাপি মানে বিন্দাস লাইফ। যাই হোক, সুন্দর একটা মেসেজ দেয়া, নো মাস্ক নো সার্ভিস। আমরাও কিন্তু মাস্ক পরি সবসময়, চেষ্টা করি, অনেক সময় এক্সাইটমেন্টের জন্য হয়তো বা পরা থাকা না। এখানে আজকে ম্যাচিং ম্যাচিং মাস্ক পরেছে, মোবাইল কিনতে আসছি তো এই জন্য, তো এশা ইজ ভেরি হ্যাপি। আর আমিও তো মানে খুশিতে আধখানা হয়ে গেছি, কখন বাসায় গিয়ে মাকে দেখাবো মোবাইল, এটা নিয়েই খুবই ইয়েতে আসি। আর দিস ওয়াজ অ্যাকচুয়ালি মাই বার্থডে গিফট ফ্রম এশা, আম্মু এবং আমার শাশুড়ি, তারা মিলিতভাবে ইয়ে করে দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি পিপল অ্যান্ড ফর উইশিং মি অন মাই বার্থডে, বিকজ আমার ভিডিওটা আমার বার্থডের পরেই আপনারা দেখতেছেন, তো আরও সো মোর এক্সাইটিং থিং ইজ ইয়েট টু কাম, জাস্ট স্টে টিউনড। ইয়েস, আই এম হ্যাপি অ্যান্ড সো দিস ওয়াজ দ্য ব্লগ। এবং আজকে এই মুহূর্তে এখন হচ্ছে 23শে ডিসেম্বর, আর একদিন পরেই হচ্ছে বড়দিন, ক্রিসমাস ডে, আমার বার্থডে, তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ কালকেও ব্লগ পাবেন। পুরো ওয়ার্ল্ডে সেলিব্রেট করো আমার বার্থডের জন্য, তাই না? দিস ইজ অ্যান অসম ফিলিং। অলরাইট, সো পরে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।